হ্যালো গাইস, কি অবস্থা? আজকে আমরা কথা বলবো মুভি নিয়ে। পাঁচটা মুভি আমি দেখছি যেগুলো আমার থেকে সবথেকে ভালো লাগছে, সবথেকে না আমার অনেকগুলোই ভালো লাগছে, তার মধ্যে পাঁচটা মুভি দিব। আস্তে আস্তে এরকম পাঁচটা পাঁচটা করে শেয়ার করবো আপনাদের সাথে। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। তার জন্য এখানে কোনো নিয়মিত জনরা নাই, বা অ্যাকশন মুভি ইয়া রোমান্টিক মুভি থ্রিলার মুভি এরকম না। আমার ভালো লাগার মধ্যে আমি সব টাইপসের মুভি দেখি, তার মধ্যে যেগুলো ভালো লাগছে, মানে যেগুলো চোখ বন্ধ করলে আমার মনে পড়ে ওই মুভিগুলো আজকের নাম পাঁচটা শেয়ার করবো আপনাদের সাথে, সবাই দেখবেন। আর যদি কারোর সাথে কমন পড়ে, মিল পড়ে, তাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কথা হচ্ছে যে এটা কোনো র্যাঙ্কিং না, হ্যাঁ, এটা পুরোটাই আমার পার্সোনাল চয়েস। আমার থেকে যে মুভিগুলো ভালো লাগছে আমি সেগুলো শেয়ার করবো আপনাদেরকে, অবশ্যই ভালো লাগবে, কিন্তু হয়তোবা কোনোটা বেশি ভালো লাগবে, কোনোটা কম ভালো লাগবে। এখন আমি যাকে টপে দিব সে যে আপনাদের জন্য টপ হবে তা কিন্তু না। সো আর কথা প্যাচ প্যাচ করবো না, শুরু করি চলেন। তাহলে আমি পাঁচ নম্বরে যে মুভিটা রাখছি সেটা হচ্ছে যে থাডাম মুভি। হিন্দিতে ডাব পাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। হ্যাঁ, থাডাম মুভিটা হচ্ছে যে কী নিয়ে ওইটা বলা যাবে না, সেটা হচ্ছে একটা ক্রাইম জনরা নিয়ে এবং থ্রিলার মুভি, অবশ্যই দেখবেন। এরপরে আমরা থাডাম মুভি নিয়ে কিছু বলবো না, কিছুই বলবো না, যেটাই বলবো স্পয়লার হয়ে যাবে, তার জন্য কিছু বলা যাবে না। এটা সত্য একটা বিষয়বস্তু নিয়ে, সবাই দেখেন, মজা পাবেন আশা করি। তারপরে আমি চার নাম্বার জাতি রাতনানু, নাম ঠিক করে বলছি, দাঁড়ান, জাতি রাতনালু। এটা প্রথমত হিন্দি ডাবে পাবেন না, বর্তমানে হিন্দি ডাবে নাই মেবি, এটা আপনাকে সাবটাইটেল দিয়ে দেখতে হবে। এটা একটা কমেডি মুভি এবং কমেডিটা সাসপেন্স কমেডি, এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ, আমি এরকম কমেডি খুব কম দেখছি, থ্রিলার কমেডি টাইপসের। হ্যাঁ, দেখে মজা পাবেন, হ্যাঁ, এবং হাসতে হাসতে শেষ হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। যদিও সাবটাইটেলে দেখছি তবুও হাসছি আমরা, এবং আমার জন্য তার জন্য মুভিটি স্পেশাল হয়ে গেছে, আমার থেকে অনেক ভালো লাগছে। তো সবার জন্য হাইলি রিকমেন্ডেড, পাঁচটাই হাইলি রিকমেন্ডেড, দেখেন। যেটা আপনি দেখেন না অবশ্যই দেখেন, দেখার পর আমাকে জানাবেন কেমন লাগছে। তাইলে এবার চার নাম্বারটা গেল কমেডি মুভি। যদি কেউ কমেডি মুভি দেখতে চান, মাইন্ড যদি একটু ক্র্যাকিং মাইন্ড থাকে, তাহলে কমেডি মুভিটা দেখে মাইন্ড রিফ্রেশ করেন। এরপর আছে তিন নাম্বার মুভিতে, তিন নাম্বার মুভিটা হচ্ছে যে লাইফ ইজ বিউটিফুল। ইংলিশ মুভি, হিন্দিতেও পাবেন, হিন্দি ডাবও আছে, অনলাইনে পাই যাবেন। এটা একটা বাবার গল্প, বাবা ছেলের সম্পর্কের গল্প, সফট গল্প। এটা কোনো থ্রিলার না, কোনো কমেডি না, কোনো ক্রাইম ফিকশন না, কিছু না, এটা একটা সফট গল্প বাবা সন্তানের মধ্যে। এবং মুভিটা আসলে মানে অন্যরকম, মানে অন্যরকম মানে আপনার মধ্যে রয়ে যাবে, এটাকে বলতেই পারবেন না। এবং এটা একাডেমিক অ্যাওয়ার্ড, অস্কার পাইছে দুইটা, অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, মুভিটা অনেক হিট মুভি। সো সবাই দেখেন, যারা দেখেন না অবশ্যই দেখেন, লাইফ ইজ বিউটিফুল, আই হোপ সবার ভালো লাগবে। তারপরে আসি দুই নাম্বারে রাখছি আমি দৃশ্যামকে। দৃশ্যাম সবাই দেখছেন আশা করি, সবাই দেখছেন কিনা জানি না। কিছুদিন আগে দৃশ্যামের পার্ট টু বাড়িয়েছে, তখন এটা অনেক হাইপ পাইছে, কারণ পার্ট ওয়ান পার্ট টু দুটাই জোস হয়েছে। হ্যাঁ, সো দুটাই হাইলি রিকমেন্ডেড। পার্ট ওয়ান হিন্দিতে পাবেন, ইউটিউবে পাই যাবেন, এবং পার্ট টু হিন্দিতে পাবেন না, আপনার সাবটাইটেল লাগিয়ে দেখতে হবে, দুটাই জোস। আর পার্ট ওয়ান কেউ না দেখলে অবশ্যই পার্ট ওয়ান দেখে দেন পার্ট টু দেখবেন। আর যদি কেউ পার্ট ওয়ান দেখে হিন্দি ডাবের জন্য অপেক্ষা করতে চান, তাহলে করেন পার্ট ওয়ান দেখেন, দেখে দৃশ্যাম সিকুয়েন্সের ফ্যান্ডন। এটার পার্ট থ্রিও আসার সম্ভাবনা আছে, সো সবাই দৃশ্যাম দেখেন, অন্যরকম একটা থ্রিলার মুভি। মুভি কেন দেখতে হবে সেটা বুঝায়, মুভির গুরুত্ব বুঝায় লাইফ। যে এবার নানা দেন নাম্বার ওয়ানে আমি কাকে রাখছি, এটা আসলে কোনো র্যাঙ্কিং না, সবাই বেস্ট, তবুও নাম্বার ওয়ানে রাখছি আমি আমার ফিলিংসের কারণে, আমার অনুভূতির কারণে কাকে রাখা যায়, সেটা রাখছি আমি 96 মুভিকে। সেটা হিন্দি ডাব আপনি অনলাইনে পাই যাবেন, 96 মুভি, একটা পিওর রোমান্টিক মুভি, এবং মুভিটার মধ্যে অন্যরকম একটা জিনিস আছে, অন্যরকম একটা ফিলিংস আছে, এটা সবার ইমোশনের ঘাটতি বলা যায়, সবাই এই মুভিটার সাথে এত কানেক্টেড। সো এটা সবাই দেখবেন আশা করি, সবাই দেখি বলছে, যদি কেউ না দেখি থাকেন তাহলে 96 দেখবেন, 96 অন্যরকমের মুভি, অন্যরকম বলতে কি রোমান্টিকের মধ্যে আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে। হ্যাঁ, অসাধারণ অ্যাক্টিং, বিজয় সেতুপতি জোস এক কথায়। সো এই পাঁচটা মুভি হাইলি হাইলি আপনাদের দেখে ফেলেন মুখস্থ, যারা যেটা দেখেন নেই অবশ্যই দেখেন, আর যারা দেখে ফেলছেন তারা অবশ্যই 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 আমাকে কমেন্টে জানাবেন। এবং আরেকটা বলে রেখি, এটা আমার টপ ফাইভ মুভি না, এটা হচ্ছে যে আমার ভালো ভালো মুভিগুলোর মধ্যে আমি পাঁচটা বলছি, আরও বলবো যেগুলো আমার দেখার ওয়ান অফ দ্য বেস্ট মুভিগুলো আছে, ওগুলোর মধ্যে আমি পাঁচটা করে আপনাদের সাথে শেয়ার করবো। যদি আপনাদের ডিম্যান্ড থাকে তাহলে আমি দশটাও শেয়ার করলাম। হ্যাঁ, তাইলে আর দশটা শেয়ার করতে হলে কী করতে হবে, আমার সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হলে সাবস্ক্রাইব করতে হবে, এটা আপনাদের কাজ, সাবস্ক্রাইব করেন। আমি কিছু কিছু মাস্টারপিস মুভি রিভিউ দিব, হ্যাঁ, এবং আপনাদের সামনে মুভিগুলো শেয়ার করব। সো এটাই আজকের জন্য, আমি যাচ্ছি গা, টাটা বাই বাই। আমি জানি অনেকে সাবস্ক্রাইব করে নাই, করে ফেলিয়েন, আমি রাগ করবো না, এলে আল্লাহ হাফেজ, টাটা।